সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। দর্শক, আজকে 21 আগস্ট 2004 সালে আজকের এই দিনে মানে আওয়ামী লীগ সরকারের একটি সমাবেশের মধ্যে ভয়াবহ একটি গ্রেনেড হামলা হয়, যে গ্রেনেড হামলাটি বাংলাদেশের জন্য ছিল একটি কলঙ্কময় দিন। তো সুপ্রিয় দর্শক, এই গ্রেনেড হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী সহ কয়েকশো নেতাকর্মী মারা গেছেন এবং কয়েকশো নেতাকর্মী আহত হয়েছেন। তো সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে সেই 21 আগস্ট সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, এই 21 আগস্ট 2004 সালের 21 আগস্ট আজকের এই দিনে আওয়ামী লীগের সমাবেশের মধ্যে গ্রেনেড হামলা করা হয় এবং সেই গ্রেনেড হামলায় অল্পের জন্য বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সুপ্রিয় দর্শক, এই গ্রেনেড হামলায় গত 3 দশক ক্ষমতা চলাকালীন সময়ে আওয়ামী লীগের তারা এই বিষয়টিকে তদন্ত করে মানে জানতে পেরেছে যে বাংলাদেশের 2টি জঙ্গি সংগঠন এই ঘটনাটি ঘটিয়েছে এবং এটার মধ্যে বিএনপির কিছু নেতাকর্মী ছিলেন। তো সব কিছু মিলিয়ে অনেকের শাস্তি দেওয়া হয়েছে, অনেকের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে এই মামলায় তারেক রহমানকে মানে তারেক রহমানও আছে তারা বলতেছে। তো সুপ্রিয় দর্শক, আজকে 21 আগস্ট মানে আজকে 2021 সালের 21 আগস্ট, এই 21 আগস্ট 2004 সালের এই দিনে যে গ্রেনেড হামলাটি হয়েছে, এটি আসলে আমাদের দেশের জন্য কোনোভাবেই কাম্য ছিল না। তো সুপ্রিয় দর্শক, আমি নিরপেক্ষভাবে যদি কিছু কথা বলতে চাই, আসলে 21 আগস্ট গ্রেনেড হামলার যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি আসলে কোনোভাবেই আমাদের দেশের জন্য কাম্য ছিল না। এখন আমাদের কথা হচ্ছে যে এই 21 আগস্ট গ্রেনেড হামলায় যারা মারা গেছেন, যারা মানে যাদের পরিবারের সদস্য হারিয়েছেন, তারা কিন্তু তাদের পরিবারের সদস্যদেরকে আর ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে হয়তোবা সরকার মনে করেন যে আইনের মাধ্যমে তাদেরকে সাজা দিবেন, বা যারা বেশি অপরাধী তাদেরকে হয়তোবা মৃত্যুদণ্ড দিবেন, কিন্তু যারা চলে গেছেন তারা তার কখনো ফিরে আসবে না। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর যে কথাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা আপনাদের সামনে যে মেসেজটি তুলে ধরার চেষ্টা করতেছি, সেটি হচ্ছে যে আসলেই খারাপই এই গ্রেনেড হামলা যে বিষয়টি, সেটা আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জঙ্গি বলেন, যারাই করেছে, এটা আমাদের দেশের জন্য, আমাদের দেশের ভাবমূর্তির জন্য একটি ভয়াবহ কলঙ্ক রচিত হয়েছে এবং কলঙ্কময় দিন ছিল সেটি। তো সুপ্রিয় দর্শক, তো আমরা অনেক গুণী মানুষকে হারিয়েছি, আমরা অনেক নেতা নেত্রীকে হারিয়েছি, সেটা হতে পারে বিএনপির, হতে পারে আওয়ামী লীগের। এই গ্রেনেড হামলায় কারা জড়িত ছিল, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন যে খুব শীঘ্রই গ্রেনেড হামলার মামলার আসামি যারা, তাদেরকে খুব শীঘ্রই মনে করেন যে এই বিচারটি কার্যকর করা হবে। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই আমরা চাই আমাদের দেশের মধ্যে যারা গ্রেনেড হামলা, বোমা হামলা করেন তাদের সুষ্ঠু বিচার হোক। তবে এই এখানে একটি কথা আছে, সেটা হচ্ছে যে যারা অপরাধী যাতে তারা শাস্তি পায়, এই গ্রেনেড হামলা যাতে নিরপরাধ কোনো মানুষ শাস্তি না পায়। তো সুপ্রিয় দর্শক, 21 আগস্ট গ্রেনেড হামলায় মনে করেন যে অনেক মানুষ প্রাণ দিতে হয়েছে, অনেক মানুষ পরিবারের মানে সদস্য হারা হয়েছেন। তো বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অল্পের জন্য বেঁচে গেছেন, তো মান আল্লাহ তাল্লার কাছে অশেষ সহমত, তিনি হয়তো বা হয়াত ছিলেন, তিনি বেঁচে গেছেন, বা যারা মারা গেছেন তাদের পরিবারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আপনার মন্তব্য কী, বা আপনি কী মনে করতেছেন যে 21 আগস্ট গ্রেনেড হামলার যে ঘটনাটি ঘটেছে, এটা আমি মনে করি আমাদের দেশের জন্য এটা অবশ্যই একটি কলঙ্কময় দিন। তো সুপ্রিয় দর্শক, বর্তমান সরকার এই গ্রেনেড হামলার কারীদের মনে করেন যে মামলার দ্রুত কার্যকর করার চেষ্টা করবেন, তিনি গতকালকে প্রধানমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, আজকে পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।